হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখো, আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে জাগ্রত পাচু গোপাল মন্দির, যেটা রয়েছে কেষ্টপুরে। আজকে তোমাদেরকে দেখাবো কলকাতার কেষ্টপুরে একটি ফেমাস মন্দির, যেটি পাচু গোপালের মন্দির। অনেকে এই মন্দিরটিকে পেচো পাচু তলাও বলা হয়। মন্দিরটি প্রায় 150 বছর পুরনো, কিন্তু অনেকে মনে করেন মন্দিরটি খুবই জাগ্রত। নিঃসন্তানহীন বাবা মা এই মন্দিরে মানত কামনা করলে শোনা যায় নাকি তাদের সন্তান লাভ করে। তো এরকমই একটা ইতিহাস রয়েছে মন্দিরটিকে ঘিরে। তো সামনেই রয়েছে মন্দির, আসো আজকে আমরা এই মন্দিরের পুজোটা দেখে নিই এবং মন্দিরের কিছু অজানা কথা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কলকাতার কেষ্টপুরে রয়েছে এই প্রাচীন পাচু গোপাল মন্দির। মন্দিরের পরিবেশ খুবই দারুণ। সরু রাস্তা থেকে মন্দিরে পৌঁছালেই দেখা যাবে মন্দিরের চারিপাশে মহিলারা ছোট ছোট বাচ্চাদেরকে কোলে করে নিয়ে বসে রয়েছে। কত রকম সাজিয়ে তারা বাচ্চাগুলোকে নিয়ে আসেন, যা অসাধারণ একটা দৃশ্য ফুটে ওঠে। এই যেন এক খুদেদেরই মন্দির। খুদেদেরকে কোলে নিয়ে ঠাকুর দর্শন করানো হয়। এখন তো সবে পুজো দিয়েছি, দুটোর সময় শুরু হবে পুজো, তারপর ওই 14-4 অবধি, তারপর প্রসাদ টোসাদ দেওয়া হবে, লুট টুট দেওয়া হবে, সব জিনিস হবে। মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় কত রকমের ছোট বড় কত গোপাল ঠাকুর বসানো রয়েছে, এগুলো সবই ভক্তরা প্রদান করে যান। মানত কামনা পূরণ হলে ভক্তরা বিভিন্ন প্রক্রিয়ায় পুজো দিতে আসতে দেখা যায়। কেউ কেউ ব্যান্ড পার্টি, তাসা, ঢাক ঢোল নিয়ে মন্দিরে উপস্থিত হয়। সেই সঙ্গে কেউ কারিগর দিয়ে তৈরি করে বড় গোপাল ঠাকুর বানিয়ে মন্দিরে নিয়ে আসে। এরকম হামেশাই দেখা যায়। এত মানুষ বিশ্বাস করে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসে, দেখলে বোঝা যায় মন্দিরটি কতটা জাগ্রত। বন্ধুরা দেখো, এই যে সামনে মন্দির, শনি মঙ্গলবার দিন দুপুর 2 থেকে পুজো শুরু হয় এবং 4 পর্যন্ত পুজোটা হয়। পুরো জাগ্রত মন্দির। আজকে পরিবেশ দেখো, আজকে একটা শনিবারের মতো দিন, হাজার হাজার ভক্ত মন্দিরে পুজো দিতে আসছেন এবং নিঃসন্তানহীন বাবা মা এই মন্দিরে পুজো করলে নাকি সন্তান লাভ হয়, এরকমই একটা মানে কথা রয়েছে মন্দিরের মানে ইতিহাস। অনেককে দেখা যায় দণ্ডি কাটতে। দণ্ডি কাটছেন, ওনার পিঠের ওপরে ছোট ছোট বাচ্চাদেরকে শুয়ে আশীর্বাদ নিতে দেখা যায়। মন্দিরের চারপাশ দণ্ডি কেটে তারপরে ধুনো পোড়ানোয় বসে। একটি অসাধারণ সুন্দর দিক দেখতে পাওয়া যায় এই মন্দিরের দণ্ডি কাটার সময়। Thank you.
সঙ্গে চলে ধুনো পোড়ানো। দেখছো কি সুন্দরভাবে হচ্ছে ধুনো পোড়ানোর প্রক্রিয়া। এই সেই সঙ্গে থাকে বাতাসা হরিলুট। অনেক ভক্তদেরকে দেখা যায় মনস্কামনা পূরণ হলে বাচ্চাদের সমান ওজনে বাতাসা হরিলুট দেওয়ার জন্য মন্দিরে নিয়ে আসেন কত বাতাসা। ভালো লাগে, খুব জাগ্রত মন্দির। এই বাতাসাই লুট দেবো শুধু। কেমন লাগছে আজকে পুজো দিয়ে? এরই মাঝে পুজো দেওয়ার আগে আরেকটি বিশেষ জিনিস লক্ষ্য করা যায়, যেটি ওষুধ বিতরণ। বাচ্চাদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে মন্দির থেকে দেওয়া হয় বিভিন্ন ধরনের ওষুধ। ওষুধের মধ্যে যেগুলো থাকে, জল পড়া থেকে শুরু করে গাছগাছড়ার ওষুধ থেকে শুরু করে বিভিন্ন তাবিজ মাদুলি, সেই সঙ্গে মন্দিরের পবিত্র জল, যেগুলো খেলে বাচ্চাদের অনেক সমস্যা থেকে মুক্ত হয়, এই ধরনের ওষুধ মন্দির থেকে প্রদান করা হয়। তবে এর জন্য আপনাকে গুনতে হবে 100-300 টাকার মতো। তবে মন্দিরে পুজো দিতে গেলে আপনাদেরকে হাতে সময় নিয়ে আসতে হবে। মন্দিরের পুজো সমাপ্ত হতেই 2 ঘন্টা টাইম লাগে। সপ্তাহে শনি মঙ্গলবার দিনগুলোতে এত মানুষের ভিড় হয়, মন্দিরের পরিবেশ সব সময় মানুষে ভর্তি থাকে। মন্দির লাগোয়া আরো 2টো মন্দির রয়েছে, ডান দিকে এবং একটি বাঁ দিকে। এই মন্দির 2টো পরে করা হয়েছে, কিন্তু আদি মন্দিরটিতেই সব থেকে বেশি মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুজো শেষ হলে যে যেরকম পারে বাতাসা হরিলুট দিয়ে থাকে, সেগুলো সবই ছড়ানো হয় মন্দিরেরই সামনে ছোট্ট উঠানটিতে। মন্দিরে আসতে হলে কেষ্টপুর থেকে একটি অটো নিয়ে চলে আসতে পারেন যদুনাথ স্কুল, এবং এখান থেকে একটু হেঁটেই এই মন্দির পাওয়া যায়। তোমরা দেখে নিলে কলকাতার একটি প্রাচীন পাচু গোপাল মন্দির, যেটি রয়েছে কেষ্টপুরে। তো আজকে পাচু গোপাল, জাগ্রত পাচু গোপাল মন্দিরটা আজকে দেখে নিলে এই ভিডিওর মাধ্যমে। আরও বিভিন্ন কালচারাল ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো বিভিন্ন মন্দিরের ভিডিও তোমরা চাইলে দেখতে পারো, উপরে আই বাটনে লিঙ্ক রয়েছে। আজকের ভিডিওটা এত পর্যন্ত ছিল, খুব শীঘ্রই পরের একটা অন্য ভিডিওর সাথে দেখা হচ্ছে অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।